জামি জামাতের ব্যাপারে কোনো মতামত করতে চায় না নিবন্ধন দেওয়ার না দেওয়ার মালিক আদালত অথবা নির্বাচন কমিশন সেটা তারা সিদ্ধান্ত নেবে ধর্মকে যদি আপনি উগ্রবাদী পন্থায় মানে পর্যায়ে নিয়ে যান সেটা রাজনীতিতে ব্যবহার করেন সেটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে কেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ কিন্তু এই ধর্মান্ধতার বিরুদ্ধে ছিল অসাম্প্রদায়িকের পক্ষে ছিল যে যার ধর্ম পালন করবে স্বাধীনভাবে পালন করবে সম্পূর্ণ পালন করবে কিন্তু সেটা রাজনীতিতে আনতে পারবে না রাজনীতি ধর্মের থেকে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস রাজনীতি একটি আদর্শের উপরে ভিত্তি করে একটি মূল্যবোধের উপরে ভিত্তি করে একটি নীতির উপরে ভিত্তি করে জনকল্যাণের স্বার্থে সে যে ধর্মেরই হোক রাজনীতির নীতি আদর্শ হতে হবে যে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক সকলের সমান অধিকার সকলের জন্য অর্থনৈতিক সমৃদ্ধ সকলের জন্য স্থিতিশীলতা সকলের জন্য শান্তিপূর্ণ জীবন জীবিকা অর্জন করার একটা সুযোগ এখানে ধর্ম এটাতে মানে এটা নির্ধারণ করতে পারে না যে এর এ বেশি পাবে এ কম পাবে সেটা হতো সেটা আমরা বিশ্বাস করি আমরা চাই আমরা ধর্মভীরু বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু উগ্রবাদী নয় বাংলাদেশের জনসাধারণ জনগণ কিন্তু মূলত সকল ধর্মের কথা বলছি যে তারা ধর্মভীরু কিন্তু উগ্রবাদী নয় তো উগ্রবাদীর স্থান বাংলাদেশে কোনোদিন হতে পারে না এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো